বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল মাননীয় প্রধানমন্ত্রী টোল প্লাজায় 12 নাম্বার লেন দিয়ে প্রথম টোল প্রদান করি, যে টোলটি আমি আমি আদায় করেছি এবং এই টোলটি নিতে পেরে আমি খুবই আনন্দিত, যা ভাষায় প্রকাশ করা যাবে না, যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তার কাছ থেকে আমি টোল নিতে পেরেছি এবং প্রথম আমি টোল আদায়কারী। এবং নারী কর্মী হিসেবে আমি এই টানেলে যে এই সুযোগটা পেয়েছি এর জন্য আমি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। মাননীয় প্রধানমন্ত্রী আসার পরে আমি সালাম দিলাম তাকে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলে স্বাগতম জানালাম এবং তারপর তিনি আমাকে জিজ্ঞেস করলেন তোমার নাম কি, বললাম ঝুমুর আক্তার। পরে জিজ্ঞেস করলেন তোমার বাড়ি কোথায়, বললাম জন্মস্থান পিরোজপুরে, আমি ছোটবেলা থেকেই বেড়ে উঠেছি চট্টগ্রামে। অনেক হাসি মুখে কথা বলেছে, যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে, যে টানেলের সাথে সাথে আমার স্বপ্নটাও খুব হাসি খুশিভাবে পূরণ হলো আজকে। এই টানেলটি শুধু টানেলই নয়, যেটা ঢাকা থেকে চট্টগ্রাম কক্সবাজারের পথকে আরও মানে কম সময়ে সবাই এটা ইয়ে করতে পারবে, চলাচল করতে পারবে, যাতায়াত করতে পারবে। আমি একজন সাধারণ জনগণ, যেটা কখনো কল্পনাও করিনি যে আমি দেশ প্রধান মাননীয় প্রধানমন্ত্রী যার কাছে তার সাথে সামনাসামনি কথা বলতে পারবো, তাকে দেখতে পারবো, তার কাছে এভাবে টোল আদায় করব, টিকিট দিব, তার সাথে মানে আলাপ আলোচনা করব, কখনোই ভাবতে পারিনি। যেটা আপনার মনে করেন কি বলবো, এটা আমার একটা স্বপ্নের মতোই, যেটা একটা স্বপ্ন পূরণ হলো আজকে আমার টানেলের সাথে সাথে আমারও একটি স্বপ্ন উন্মোচন ঘটলো আজ প্রধানমন্ত্রীকে কাছ থেকে দেখতে পেয়ে। অনেক নমনীয়ভাবে এবং ধৈর্য সহকালে উনি কখনো মানে একটু বিরক্তবোধ হয়নি, উনি আমার সাথে মানে হাসি খুশিভাবে খুব নমনীয়ভাবে, মানবতার মা বলা হয়।